চাউলের মধ্যে একটা রিমোট রাখুন তারপর দেখুন কি হয় আপনারা অবাক হয়ে যাবেন যে চাউলের মধ্যে রিমোট রাখলে আবার কি হয় বেঁচে যাবে আপনাদের সংসারের হাজার হাজার কোটি কোটি টাকা তো আমাদের সবার বাসায় কিন্তু এরকম রিমোট থেকে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি যারা আমার পেজে নতুন বেস্টা ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো এরকম রিমোট এবং মোবাইল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে চাউলের মধ্যে রিমোট রাখলে কি হবে আপনারা হয়তো অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই অনেক বড় ক্ষতি থেকে আপনারা বেঁচে যাবেন আর আপনাদের যে অপচয় হবে সেই অপচয়টাও কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকেই কিন্তু রাগ করেন হাজার হাজার টাকা বেঁচে যাওয়ার কথা শুনে আপনি কত টাকা বাঁচিয়েছেন এরকম অনেক কিছু কমেন্ট করেন তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করবেন তো এখানে কিন্তু আমি চাউল নিয়ে নিয়েছি ভাতের চাউল ভাতের চাউলটাই ভালো হবে এখানে অবশ্যই আপনাদেরকে ভাতের চাউলটাই নিতে হবে তো আমি ভাতের চাউলই নিয়ে নিয়েছি বেশি পরিমাণে চাউল নিয়ে নিয়েছি এখানে অবশ্যই বেশি পরিমাণে চাউল রাখবে লাগবে তো এখানে আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি অনেক সময় আমাদের মোবাইল পানিতে পড়ে যায় তো দুর্ঘটনা যেভাবে যেভাবেই হোক ভুলবশত আমাদের মোবাইল কিন্তু হাত থেকে পানির মধ্যে পড়ে যায় বা বাচ্চারা অনেক সময় খেলতে খেলতে পানির মধ্যে ভিজিয়ে ফেলে অনেক বাচ্চারা বোঝে না তারা কিন্তু পানিতে ডুবিয়েও ফেলে এই মোবাইল তো অনেক টাকা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আবার আমাদেরকে নতুন মোবাইল কেনা লাগে এতে করে সংসারে কিন্তু অনেক অপচয় হয় কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের অপচয় বেঁচে যাবে আমাদেরকে কি করতে হবে যেই সময় মোবাইল পানিতে পড়বে সেই সময় সঙ্গে সঙ্গে মোবাইলটা মুছে নিতে হবে ভালো করে মুছে নেওয়ার পর আমাদেরকে এভাবে চাউলের ভিতর যদি আমরা মোবাইল রেখে দেই তাহলে কিন্তু আমাদের মোবাইলটা সঙ্গে সঙ্গে কিন্তু যে পানিগুলো রয়েছে মোবাইলের মধ্যে এই চাউল কিন্তু সব পানি চুষে নেবে এবং মোবাইলটা অক্ষত থাকবে মোবাইল কিন্তু নষ্ট হবে না ট্রাস্ট নিয়ে আপনারা এটা করে দেখবেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনাদেরকে কিছুই করতে হবে না বা মেরামতের দোকানে গিয়েও মেরামত করতে হবে না এতে করে আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন অবশ্যই করে দেখার পরে আপনারা কমেন্ট করবেন তার আগে কিন্তু উল্টা পাল্টা কোনো কমেন্ট আপনারা করবেন না এরপরে রিমোট রিমোটও এরকম পানিতে ভিজে যায় নষ্ট হয়ে যায় আমরা কিন্তু নতুন রিমোট কিনতে বাধ্য হই তো আপনাদের ভুলবশত কখনো যদি রিমোট পানি পড়ে বা ভিজে যায় তখনও আপনারা এই কাজটা একইভাবে করে নিতে পারবেন তো আপনারা যদি রিমোট এভাবে রাখেন রিমোট ভালো থাকবে আরও একটা কাজ আপনারা করে নিতে পারেন সেটা এই যে চাউলের মধ্যে মোবাইল বা রিমোট ভিজা অবস্থায় রাখবেন সেই চাউলটা আপনারা একটু গরম করে নিতে পারেন এভাবে চুলায় জাস্ট অল্প একটু গরম করে নিতে হবে খুব বেশি না আপনারা যেন হাতে ধরতে পারেন এইরকম গরম খুব গরম করলে চাউল তো ভাজা হয়ে যাবে জাস্ট একবারে লো ফ্লেমে রেখে আপনারা চাউলটা একটু গরম করে নিতে পারেন এতে করে আপনারা হানড্রেড ফল পাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আবারও বলছি যারা আমার পেজে নতুন তারা পেজটা ফলো করবেন এরকম উপকারে ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পান তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই যে ভিডিওটি আমি দিয়েছি সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা করে দেখবেন অনেক উপকৃত হবেন আপনারা মোবাইল বা রিমোট যে যে কোনো কিছু পানিতে পড়লে এটা আপনারা করে দেখবেন আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যাবে মোবাইল বা রিমোট কখনও নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ